হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য সিঙ্গাপুরের কয়েকটি দুটি গুরুত্বপূর্ণ খবর পড়ে শোনাচ্ছি। খবরটা হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে কমিউনিটি আক্রান্তের সংখ্যা আর বিস্তারিত বিবরণ প্রকাশ করবে না। মঙ্গলবার 29 জুন এক বিবৃতিতে বলা হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় এমওএস সিঙ্গাপুরে মহামারী মোকাবেলার নতুন পর্যায়ে যাওয়ার পথে কমিউনিটির মধ্যে শনাক্ত হওয়া প্রতিটি নতুন কোভিড-19 আক্রান্তের বিবরণ আর প্রকাশ করবে না। ব্যক্তির বয়স এবং পেশা, পাশাপাশি তারা যে জায়গাগুলো পরিদর্শন করেছিল এবং যে তারিখের উপর তারা টেস্টে পজিটিভ হয়েছে সে সম্পর্কে তথ্য সরবরাহ করা হবে না। পরিবর্তে মন্ত্রণালয় প্রতিদিনের ভাইরাস আপডেট এখন প্রতিদিনের আক্রান্তের সংখ্যার পাশাপাশি দেশব্যাপী টিকাদানের যে অগ্রগতি সে সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এটি এই রোগের মারাত্মক রূপ তৈরি করেছে এমন লোকের সংখ্যা এবং তাদের টিকাদান স্ট্যাটাস আপডেট করবে বলে জানিয়েছে। এই সিদ্ধান্তটি মহামারী মোকাবেলা করার বহু মন্ত্রণালয়ে গঠিত মালি টাস্কফোর্স থেকে নেওয়া হয়েছে। প্রতিদিন সংখ্যার পাশাপাশি আমরা স্থানীয় পরিস্থিতি, মূল প্রবণতা, আমরা যে ক্লাস্টারগুলো পর্যবেক্ষণ করছি, টিকাদানের অগ্রগতি এবং এই রোগের মারাত্মক আকার বকছে এমন সংখ্যাগুলো অন্তর্ভুক্ত করবে বলে তারা জানিয়েছে। সিঙ্গাপুরে প্রায় 3.28 মিলিয়ন মানুষ গত 30 ডিসেম্বর থেকে এ পর্যন্ত টিকা গ্রহণ করেছে, কমপক্ষে একটি ডোজ নিয়েছে। 3.28 মিলিয়ন ব্যক্তি এক ডোজ নিয়েছে। তাছাড়া প্রায় 5.38 মিলিয়ন ডোজ টিকা এ পর্যন্ত প্রদান করা হয়েছে জনসাধারণের মাঝে। এর অর্থ দাঁড়ায় যে সিঙ্গাপুরের জনসংখ্যা 57.5% আংশিকভাবে টিকা দেওয়া হয়েছে, অর্থাৎ 57.5% বেশি লোক, 57.5% মানুষকে আংশিকভাবে টিকা দেওয়া আছে। তবে 37.8% বা প্রায় 2.1 মিলিয়ন লোককে করোনা ভাইরাসের উভয় ডোজ টিকা পেয়েছেন বা সম্পূর্ণ টিকা তারা পেয়েছেন। মঙ্গলবারের হিসাব মতে আরও 49,445 জন কোভিড-19 ভ্যাকসিন প্রথম ডোজ পেয়েছেন এবং তাছাড়া জাতীয় টিকা কর্মসূচির আয়তায় আরও 5,298 জনকে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল। মঙ্গলবারের বিবৃতিতে এমওএস নোট করে বলেছে যে এমন অবিরাম প্রমাণ রয়েছে যে টিকা দেওয়ার কারণে যারা সংক্রমিত হয়েছে তাদের গুরুতর কোনো রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, অর্থাৎ টিকা দেওয়ার কারণে যারা সংক্রমিত হয়েছে তারা কিন্তু মারাত্মক অসুস্থ হয় নাই, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে বলে তারা সামান্য অসুস্থ হয়েছে। গত 28 দিনে মোট 23 জন স্থানীয় আক্রান্ত ব্যক্তিদের অক্সিজেনের প্রয়োজন ছিল। আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়েছিল বা মারা গিয়েছিল 23 জনের ভিতরে। এদের মধ্যে 20 জন টিকা নেওয়া হয়েছিল, টিকা নেওয়া হয়নি, 20 জনই টিকা নেয়নি। 2 জনকে আংশিক টিকা দেওয়া হয়েছিল, মানে এক ডোজ টিকা দেওয়া হয়েছিল, আর 1 জন টিকা নিল সে পূর্বেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বাকি 1 জনকে টিকা দিলে সে আগে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবারে 129 জন করোনা ভাইরাস রোগী হাসপাতালে ভর্তি ছিল, তাদের বেশিরভাগই ভালো ও পর্যবেক্ষণে ছিল। আইসিইউ ইউনিটে 3 জনের অবস্থা গুরুতর, 3 জনেরই বয়সী 60 বছরের উপরে এবং তারা ভ্যাকসিন নেননি। অর্থাৎ সিঙ্গাপুরে কন্টিনিউ প্রমাণ করা যাচ্ছে যে যারা ভ্যাকসিন নিয়েছে তারা মারাত্মক অসুস্থ হচ্ছে না, আক্রান্ত সম্ভাবনা আছে কিন্তু শারীরিকভাবে এত মারাত্মক অসুস্থ সম্ভাবনা নাই বললেই চলে, এটা সিঙ্গাপুরে প্রমাণিত যাওয়া গেল। তাছাড়া আগে খবর দেখলাম যে সিঙ্গাপুরে অত্যন্ত মারাত্মক কর্মক্ষেত্র দুর্ঘটনার ঘটনা খুবই উদ্বেগজনক বলে জানিয়েছে সিঙ্গাপুরের মন্ত্রী জেকি মোহাম্মদ। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য WASS কাউন্সিল এবং 6টি বাণিজ্য সংস্থা গত সপ্তাহে মারাত্মক কর্মক্ষেত্রের দুর্ঘটনার এক সাম্প্রতিক সময়ের আলোকে একটি সেফটি টাইম আউট কল করেছিলেন। নির্মাণ, মেরিন, প্রসেস ইঞ্জিনিয়ারিং, উৎপাদন, পরিবহন এবং সরবরাহ শিল্পের সংস্থাগুলো তাদের অন্যান্য সদস্যদের 10,700-এর বেশি সদস্যকে তাদের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং কাজের পদ্ধতিগুলো পর্যালোচনা করার জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য সময় নেওয়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার 29 জুন সিনিয়র জনশক্তি মন্ত্রী প্রতিমন্ত্রী জেকি মোহাম্মদ এই কথা উল্লেখ করেছেন যে বলেছেন যে কর্মক্ষেত্রের সাম্প্রতিকতম ঘটনাটি একটি অত্যন্ত উদ্বেগজনক প্রবণতা ছিল, যে সাম্প্রতিক সময়ে কর্মক্ষেত্রে যে দুর্ঘটনাগুলো ঘটেছে এগুলো খুবই উদ্বেগজনক ছিল। এই বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় 23 জনের মৃত্যু হয়েছে শুধু এই বছর। 2020 সালে প্রথমার্ধে
কর্মকর্তা দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ এই বছর গত বছর তুলনায় অনেক বেড়েছে। এদিকে কোভিড-19 মহামারীর মধ্যে কর্মীদের নিরাপদ কাজের পদ্ধতি গ্রহণ করার জন্য কিছু কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং স্বাস্থ্য কোষ অনলাইনে স্থানান্তর করার হবে বলে জাকির মাহমুদ জানিয়েছেন। যে কর্মীদের নিরাপত্তা সম্বন্ধিত কাজ সম্পর্কিত কোর্সগুলো যেগুলো আছে সেগুলো কিছু কোর্স অনলাইনে স্থানান্তর করা হবে, অর্থাৎ অনলাইনেই এই কোর্সগুলো করা যাবে। বার্ষিক বিএফএফ সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেছিলেন। এই বছরের কনভেনশন ও বা অনলাইনে প্রচারিত হয়েছিল সুরক্ষা ও স্বাস্থ্য থেকে শুরু করে মানসিক সুরক্ষা পর্যন্ত বিভিন্ন দিকে মহামারীটির প্রভাবের দিকে তাকিয়েছিল এবং কীভাবে কর্মী বাহিনী সামনের অনিশ্চয়তার সাথে মোকাবেলা করতে পারে তার সন্ধান করেছিল। জাকির মাহমুদ বলেন যে গত মাসে বিভিন্ন শিল্প যেমন নির্মাণ, উৎপাদন, পরিবহন এবং স্টোরেজ বিগড়ে 9 জন লোকের প্রাণ হয়েছিল। গত মাসে 9 জন লোক এক মাসের ভিতরেই প্রাণায়ন হয়েছিল, যা হতাশাজনক বলে জানিয়েছেন জাকির মাহমুদ। সবচেয়ে উদ্বেগজনক দিকটি হলো যে এগুলোর মধ্যে অনেকগুলো খুব প্রাথমিক নিরাপত্তা ল্যাপসের কারণে হয়েছিল, যা এগুলো এড়ানো যেত। তিনি বলেন যে এগুলো অনেক আমাদের অবহেলার কারণ হয়েছে, এগুলো আমরা ইচ্ছে করে এড়াতে পারতাম। এই ল্যাপসগুলোর মধ্যে ছিল যে প্রথমে গ্যাস চেক না করে শ্রমিকটা কনভেয়র বেল্টের ভিতরে প্রবেশ করেছিল, তাছাড়া লাইফ জ্যাকেট ছাড়া পানিতে কাজ করতে গিয়েছিল এবং নিরাপদে নিজেকে সুরক্ষিত না করে উচ্চতায় কাজ করা অন্তর্ভুক্ত ছিল। নিরাপদে কীভাবে উচ্চতায় কাজ করতে গেলে অবশ্যই নিরাপদ ব্যবস্থা কর্মতে এগুলো করা হয়নি। জাকির মাহমুদ তার বক্তব্যে বলেন যে সুরক্ষা বিষয়ক পাঠ্যক্রমের মধ্যে বাধ্যতামূলক পাঠ্যক্রমগুলি কর্মীদের সুরক্ষা গুরুত্ব বুঝতে সাহায্য করে। প্রশিক্ষণ স্বাস্থ্যের স্থানে কোভিড-19 সংক্রমণ হওয়ার ঝুঁকি হ্রাস করার পদক্ষেপ হিসেবে কয়েকটি কোর্স অনলাইনে স্থানান্তর করা হবে বলে তিনি জানান। গুরুত্বপূর্ণ কোর্সগুলি অনলাইনে স্থানান্তর করা হবে বলে তিনি জানান। শুরু করার জন্য এটি সুপারভাইজার ও বা এবং পরিচালনা স্তরের কোর্সে অগ্রগতির কারণে সাথে আগে কর্মী স্তরের WS কোর্সের জন্য করা হবে। তবে কিছু সরঞ্জাম বা মেশিন ভিত্তিক কোর্সের জন্য বাস্তববাদ বজায় রাখতে এবং অপারেটরের দক্ষতা নিশ্চিত করতে যাতে প্রশিক্ষণ নব্যতা রাখার দরকার। যাকে বলেছিলেন যে আসলে কিছু কিছু কোর্স অনলাইনে করা সম্ভব না, যেগুলো প্র্যাকটিক্যালি ক্লাস করতে হবে সেগুলো বজায় থাকবে, কিন্তু বেশিরভাগ গুরুত্বপূর্ণ সুরক্ষা সম্পর্কিত কোর্সগুলো অনলাইনে স্থানান্তরিত করা হবে। এই ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ নিউজ। আর কোনো সবাই বলে আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।